ঈদের আগে করোনা সতর্কতায় রাজশাহীতে শুরু হয়েছে দ্বিতীয় দফায় লকডাউন। ফের বন্ধ করে দেওয়া হয়েছে মার্কেট সহ দোকানপাট, সীমিত করা হয়েছে সাধারণ মানুষের চলাচল, রাস্তাঘাট ফাঁকা রাখতে সক্রিয় হয়েছে সেনাবাহিনী। জলগুনে সেলিমের প্রতিবেদন, বিস্তারিত ছবি তুলেছেন আবু সাইদ। প্রায় দেড় মাস বন্ধের পর শর্ত সাপেক্ষে মার্কেট ও দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছিল। কথা ছিল স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করতে হবে, কিন্তু রাজশাহীতে মার্কেট খোলার পর কথা রাখেননি ক্রেতা বিক্রেতারা। ফলে করোনা আতঙ্কে দ্বিতীয় দফায় নগরী সহ সকল উপজেলায় মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা দেয় জেলা প্রশাসন। এরপরও যেন হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। একটা কেনাকাটা হয়নি, যেন কিনছিলাম একটা পছন্দ হলো না, তাও সেনাবাহিনীর কন্ট্রোলের জন্য এগুলো বন্ধ হয়ে গেছে। গ্লোভসটা আমার হাতে নাই মুহূর্তে, কিন্তু আমি আশা করছি যে আমি আগামী থেকে আমি সচেতন হব। আশা তো বন্ধ, সব দরকার আছে একটা ডাক্তার কথা বলবো তাই। মঙ্গলবার সকালে নগরীর প্রবেশপথ ও মার্কেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় সেনাবাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া নানা অজুহাতে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের ফিরিয়ে দেয়া হয়। যদিও অনেক ব্যবসায়ীর দাবি, পেটের দায়ে বাধ্য হচ্ছেন দোকান খুলতে। এগুলো আবার মেসেজ দেয় যে ভাই টাকা পাঠান, বেতন পাঠান। আমার তো মাথায় কাজ করে না যে কি করবো, আমি বেতন দেবো না খাবো না কি করবো। আশা করেছিলাম মনে হয় আবার খুলবে, এই কারণে আমরা ছিলাম, পরে যখন জানা গেল যে একবারই লকডাউন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে জেলা প্রশাসনের 24টি ভ্রাম্যমাণ আদালত। অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে আজকে থেকে মার্কেট বন্ধ থাকবে, তো সেই অনুযায়ী মার্কেট বন্ধ আছে এবং যাদের মার্কেট বন্ধ মানে পাচ্ছি না আমরা, তাদেরকে আমরা বন্ধ করার জন্য, তৎক্ষণাৎ বন্ধ করার জন্য নির্দেশনা দিচ্ছি এবং প্রয়োজনে জরিমানাও করছি। এদিকে নগরীতে প্রবেশ ও বের হওয়াতে নিষেধাজ্ঞা আরোপ করে বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা চাই না কোনো ব্যক্তি তার নিজের যে যে যেই জায়গায় অবস্থান করছেন মূলত সেই জায়গায় যেন তিনি অবস্থান করেন, এটা নিশ্চিত করে আমাদের এই একটু এই প্রকল্প জারি করা হয়েছে। করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় রাখতে রাজশাহীতে আবারও শুরু হয়েছে কড়াকড়ি। সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে মুহূর্তেই পাল্টে গেছে রাজশাহীর দৃশ্যপট। জেলা প্রশাসন জানিয়েছে পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী। সুপ্রিয় জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে পারেন youtube.com/satvnews, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথে থাকুন। প্রতি মুহূর্তে সবশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।